প্রতিটি মানুষেরই কোনো না কোনো বিষয়ে কম বেশি প্রতিভা থাকেই। প্রতিভা কিন্তু জীবনের অলঙ্কার হলে ভালো, অহংকার হলেই সর্বনাশ। তবে সুরের খেয়া সবসময় চেষ্টা করে গানের শিল্পী যারা তাদের সেই প্রতিভাকে আপনাদের কাছে পৌঁছে দিতে। আজকেও সেই প্রচেষ্টা ব্যতিক্রম হয়নি। আজ পৌঁছে গেছে আমার পাশে শিল্পী হিসাবে জয়শ্রীদি। জয়শ্রীদি, প্রথমেই স্বাগত আমাদের সুরের খেয়াতে আপনাকে। আচ্ছা, রানীগঞ্জে থাকেন আপনি? হ্যাঁ, আমি রানীগঞ্জে থাকি। রানীগঞ্জে থাকেন, বেশ। রানীগঞ্জতে কোথায় থাকেন, কোথা থেকে এসেছেন আপনি রানীগঞ্জে? রানীগঞ্জ বড়বাজারে। আচ্ছা আচ্ছা, অনেক গল্প তো রয়েছে, অনেক কিছু জানবো আপনার সঙ্গে, আপনার থেকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। না তো আমরা কী ধরনের গান শুনবো একটু জেনে নিই। আমি আজকে রবীন্দ্রসঙ্গীত গাইবো। আচ্ছা বেশ, তাহলে রবীন্দ্রসঙ্গীত শুরু করার আগে একটু শুনবো সূচনাটা কীভাবে হয়েছিল গানের জগতে আসা। আমাদের বাড়িতে একটা গানের পরিবেশ ছিল ছোটবেলা থেকে। আচ্ছা, আমার মা গান গাইতেন, বাবাও গান গাইতেন। ও, এবার ওই মা গান গাইতেন সেই শুনে শুনেই আমার গানকে ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, গানকে ভালোবাসা। বেশ, আমরা প্রথম গানে যাই। আচ্ছা নিশ্চয়ই। রাজপুর
জয়শ্রীদি, হ্যাঁ, অনেক ছোটবেলা তো মায়ের হাতে হাতেখড়ি বলা যায় গানের জগতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তারপর কিভাবে এগিয়েছেন গানটাকে নিয়ে, কোন গুরুর কাছে শিখেছেন বা কিছু যদি একটু বলেন। হ্যাঁ, আমাদের দুর্গাপুরেই একটা স্কুল আছে, স্কুল অফ মিউজিক। আচ্ছা, ওইখানেই আমি গান শিখেছি, ওখানেই গান শেখা শুরু আমার। আচ্ছা, আর তারপরে ওই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এইভাবে আমাদের পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে গেছেন। হ্যাঁ, এগিয়ে গেছি, বি মিউজ কমপ্লিট করেছি। আচ্ছা, এখনো মা কি গান করেন? হ্যাঁ, মা এখনো গান করেন, বাবা নেই, বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। আচ্ছা, মা এখনো গান করেন? হ্যাঁ, মা এখনো গান করেন। বাবা মায়ের বয়স কত এখন? মায়ের এই 70 হবে হয়তো। তাও যে গানটা ধরে রেখেছেন এত দিন পর্যন্ত, বা খুব ভালো। আচ্ছা, এর পরে গান শুনবো আপনার কাছ থেকে। আচ্ছা, জয়শ্রীদি, বাপের বাড়ি দুর্গাপুরে? হ্যাঁ, দুর্গাপুরে বড় হয়ে ওঠা? হ্যাঁ। আচ্ছা, ছোটবেলাটা একটু বলুন না, বাড়িতে কয় ভাই বোন আপনারা? আমরা এক ভাই এক বোন। আচ্ছা, ভাই বোনে কেমন খুনসুটি ছিল একটু শুনি। দাদা, দাদা না ভাই? দাদা। দাদা কি গান শিখতেন আপনার সাথে? না না, দাদা কোনোদিন গান শেখেনি। আচ্ছা, এই আমি গান শিখতাম, মা আমাকে নিয়ে যেত, কিন্তু দাদাকেও সঙ্গে করে নিয়ে যাওয়া হতো, বাড়িতে একা থাকবে। হ্যাঁ, তাই। হ্যাঁ, তাই ওকে শুধু নিয়ে যাওয়া হতো। আচ্ছা, তো ভাই বোনের রিলেশনটা একটু বলুন, কেমন ছিল ছোটবেলাটা? বড় হলে তো অনেক কিছু পাল্টে যায়, অনেক কিছু হয়ে যায়, কিন্তু ছোটবেলাটা খুব মজা থাকে। এই ও বদমাশ, আমি বদমাইশি করলে আচ্ছা ওকে মার খেতে হতো। এই রে, আচ্ছা। আর ওকে যখনই মারতো তখনই আমি চিৎকার করে কান্না জুড়ে দিতাম, সেই জন্য আমি আর মারটা খেতাম না। ও, মানে এটা বেশ বদবুদ্ধি ছিল, তাই তো? দাদাকে প্রথমে শয়তানি করে মার খাওয়ালেন, তারপর আবার কাঁদতে শুরু করলেন যে আপনাকে না বকে। বাহ, মানে খুব দুষ্টু ছিলেন? দুষ্টু না, কিন্তু ওই মায়ের আদরটা আমার প্রতি বেশি ছিল। আচ্ছা আচ্ছা, বেশ। বাবার, হ্যাঁ, ছোট তো ওই জন্য আদরটা একটু বেশি পরিমাণে, তাই তো? ওই রকম। আচ্ছা, আমরা পরে গানে যাব। আচ্ছা,
মোর ভাবনারে কি হাওয়ায় মাতাল দোলে মন দোলে অকারণ হরষে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতাল দোলে মন দোলে অকারণ হরষে, হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে, মোর ভাবনা জয়শ্রীদি, একে একে তো আমরা সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনছি তোমার কাছ থেকে, এবার আমাকে একটু জানাও সেটা হচ্ছে স্কুল লাইফ কলেজ লাইফ বললে দুর্গাপুরে, তো সেখানে কোনো ঘটনা মানে স্কুলেও তো অনেক সময় গান টান করেছো তুমি যখন অল্প বয়স থেকে গান শিখেছো, সেখানে দিদিমণিদের ভালোবাসা বা সেখানকার কোনো ঘটনা বা কলেজের কোনো ঘটনা একটু শেয়ার করো না, কেমন ছিল স্কুল কলেজ? স্কুলে আমাদের রবীন্দ্র জয়ন্তী হতো, হ্যাঁ সেখানে আমরা গান গাইতাম। আচ্ছা, আর কলেজেরও তাই, কলেজেও প্রোগ্রাম হলে সেখানে পার্টিসিপেট করতাম। আচ্ছা, তো মনে হতো না তখন যে অন্য দেশকে একটু যেন আলাদা আলাদা নিজেকে মনে হতো না যখন এই অনুষ্ঠানগুলো করতে স্কুল কলেজে? হ্যাঁ, সব বন্ধুদের থেকে একটু আলাদা, মানে একটু কলারটা ধরলে হয় আর কি, এরকম এরকম ব্যাপার ছিল না? হতো তো, হ্যাঁ ওটা হয়। কিন্তু এখন এই সময় এসে কি মনে হয়, সেই সময়টা মিস করো, সেই দিনগুলো? নিশ্চয়ই খুব মিস করি। মিস করো না? আচ্ছা বেশ, আর এরপর আমরা কি গান শুনছি তোমার কাছ থেকে? আবার তো একটা রবীন্দ্রসঙ্গীতই শুনবো। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত শোনা শুরু করো। এই
জয়শ্রীদি দেখে শুনে বিয়ে না? হ্যাঁ, যখন প্রথম দেখতে এসেছিল তোমার হাজবেন্ড, মানে দাদা যখন দেখতে এসেছিল নিশ্চয়ই গান করতে বলেছিল। হ্যাঁ, আরে বাবা, কি গান গেয়ে শুনিয়েছিল প্রথম দিন মনে আছে? রবীন্দ্রসঙ্গীতই করেছিলাম। মনে আছে কোন গান? কি গাবো আমি, কি শোনাবো? বাবা, আচ্ছা বেশ, আজকে কিন্তু আমরা তোমার শেষ গান শুনবো আজকের এপিসোডের, ঠিক আছে? লাস্ট গান শুরু করো। জয়শ্রীদির গানে গানে আজকে সুরেখা এখানেই শেষ করছি। সুরেখার সব শিল্পীদের গান শুনতে হলে বা দেখতে হলে ইউটিউবে গিয়ে সুরেখা সার্চ করতে হবে। আজকের এপিসোডে যেসব দাদারা ছিলেন মিউজিশিয়ান হিসেবে তাদের সাথে পরিচয় করাবো। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, সন্তু দা তবলাতে, মলয় দা রয়েছেন গিটারে, অক্টোবরে রয়েছেন অরবিন্দ দা। সবাই ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন বাংলার গান, বাংলার প্রাণ, সুরের খেয়া অনুষ্ঠান। নমস্কার।